কিভাবে একটি ভিডিও আপলোড করবেন? ইউটিউবে কিভাবে একটি ভিডিও আপলোড করবেন তা আজকে আমি আপনাদের শেখাবো। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে চ্যানেলটিকে লগ ইন করে নিতে হবে। যেমন আমি আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে লগ ইন করে রেখেছি, নেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। দয়া করে একটু অপেক্ষা করুন। এই যে চলে আসছে, এরকম একটি অপশান চলে আসবে যেখানে আপনি যদি মাউস পয়েন্টারটি রাখেন তাহলে হাতের মতো আকার ধারণ করবে এবং সে জায়গাটি একটু লাল আকার ধারণ করবে এবং সেখান থেকে সরালে সেটা শেকশেকে হয়ে যাবে। এবার আমরা সেখানে ক্লিক করি, এরপর একটি সিলেক্ট মেনু চলে আসবে, সেখান থেকে আপনার রাখা ভিডিওটি যেখানে রাখা আছে সেখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি থেকে সিলেক্ট করুন। সেই ভিডিওটিকে সিলেক্ট করার জন্য সর্বপ্রথম আপনার সেই ভিডিওটিতে আপনাকে যাইতে হবে। সেই ভিডিওটি মনে করুন যে আমি আজকে এই ভিডিওটি দেবো, এই ভিডিওটিকে প্রথমে এই ভিডিওটাতে ক্লিক করে তারপরে ওপেন করুন, অথবা ডাবল ক্লিক করলেও চলে আসবে। এরপর যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটিতে 100% দেখাচ্ছে এই জায়গাটিতে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। যেমন আমার মোটামুটি 13-14 মিনিট টাইম নিতে যাচ্ছে, অলরেডি 2% হয়ে গেছে। আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে। Thank you.
I
আর মোটামুটি 3 মিনিট সময় যাচ্ছে, আমরা সেই সময়টাকে কাজে লাগাবো এখন। এটার পাশাপাশি আমরা এখন যে নামটা আছে সেই নামটাকে আমরা এখন এডিট করব। এখানে একটা সুন্দর আমরা টাইটেল দেব, যেমন এই ভিডিওটাতে যা আছে তা একটা নাম আকারে দেবো, যাতে যেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমি একটা নাম দিচ্ছি, বর্তমান যেরকম একটা প্রসেসিং ভার আসতেছে এরকম একটা প্রসেসিং ভার আসবে। আমাদের টাইটেলটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে একটা নোটিফিকেশন চলে আসছে যে দ্য টাইটেল ইজ ফুল অন। সো আমরা এখন এই টাইটেলটাকে কমাই দেবো, এই কারণে আমরা শুধুমাত্র এইটুকুই নেবো, 2-in-1। আমরা এখন নেক্সট যে ডিসক্রিপশন সেখানে আমরা তাহলে ওই কথাটা লিখব, তাহলে সবচেয়ে ভালো হবে। অলরেডি আপলোডে একটা নোটিস আপনারা দিতে পারতেছেন, এই ভিডিওটি অলরেডি আমি আপলোড করেছি, তাই আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটি আপলোড করা যাচ্ছে না। নাম দেওয়ার পরে আপনারা যদি পাবলিশে ক্লিক করেন তাহলে এই ভিডিওটি আপলোড হয়ে গেল এবং এটা আপনার সবাই দেখতে পারবে।
থ্যাংক ইউ সো মাচ, ওয়াচ দিস ভিডিও।